হ্যালো হে কন ও এটা কি আর খাইতাম না রেস্টুরেন্ট নেহি না না আপনি ভুল জায়গায় ফোন করছেন তো আমার তো এই নাম্বারটাই দিছে কইছে একটা রেস্টুরেন্টের নাম্বার এটা হ্যাঁ হ্যাঁ এটা রেস্টুরেন্টই তবে এই নাম না নাম পাল্টাই গেছে এখানে ওই আগে আসিলো আর খাইতাম না রেস্টুরেন্ট কাস্টমার একবার খায় গেলে আর আইছে না গুইরা এখন নাম পাল্টাই হইছে আবার খামু রেস্টুরেন্ট মানে একবার খায় গেলে শতবার গুইরাই তুইবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আপনি রেস্টুরেন্টের মালিক নাকি এ কারে সান মালিক রে সান না খাওন সান কুন্ডা না একটা খাওনের অর্ডার দিলাম ইলার কি হ্যাঁ কোন কোন দিকে যাইবো জাগার নাম কোন ওই অ্যাড্রেস মনু আরে না না মনুতে খাওয়ন ডেলিভারি দিই না আমরা রাস্তাঘাট খারাপ না মানে আমার বাপের নাম মনু আরে দোর বেক জাগার নাম কন ওই আপনার খাওয়নটা যাইবো আলিসানগর আট নাম্বার ঠিক আছে যাইব তবে ডেলিভারি চার্জটা দাদা ওইখানে বেতালা বেশি পড়ব। আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তবে এখানের মধ্যে আরেকটা কন্ডিশন শুনে লন ওই বাড়ি যদি দুই তালা হয় ডেলিভারি চার্জটা একটু বেশি হইব বাড়ি তিন তালা হইলে আরেকটু একটু বেশি চার তালা হইলে আরেকটু একটু বেশি এইভাবে উপরে যত তালা যাইতে থাকবেন ডেলিভারি চার্জ তত বাড়তে থাকবো আরে কই কি মাথা খারাপের কথা বারতি হে হে এই তো নিয়ম ওই কাল কয়েক দাদরভাই থাওন ডেলিভারি দেওয়া হইছে তাইনে তাইয়ে নয় তালার উপর ওই খাওনের দাম হইছে 2000 টাকা ডেলিভারি চার্জ পড়ি আছে কিনা আপনার যে 4000 টাকা মানে ডাবল তobut তাইনে হার মানছে না খাওন খাইয়া দা হাই দিছে তবে ফেটারমি দিয়া তো টেনশন লই না গয়া কই আমার বাড়িতে এক্সট্রা ডেলিভারি চার্জটা লাগদো না কেন আমার বাড়ি মাড়ির তলা তো আরে দর বেক মাড়ির তলা তো আবার গড় তুলছিস কেমনে গ্রাউন্ড ফ্লোর মানে একতলা একতলা বাড়ি আর কি মাডিত আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে আমার কাহার ঘর একটা পার্সেল যাইব হিডা আবার চার তলা আরে কি আরম্ভ করছে টারি আচ্ছা ঠিক আছে হিডা চার তলা হইলে টোটাল পাঁচশো টাকা ডেলিভারি চার্জ লাগবো আরে না না হিয়ানে কোনো এক্সট্রা চার্জের দরকার নাই হিয়ানো খাওয়া লয়ে গেলে উপর থেকে বালতি লাগাইবো বালতির মধ্যে দিয়ে দিবেন টাইম না উপরে তুলে লাগবো আরে কি পাগলের মেলো পড়লাম রে কি বালতি আর বলতি আরম্ভ করছেন শেষ মেষ বালতি আত্মর মারি একদিন না খাই থাকলে কি হয় আরে দাদা একদিন না আজকে দুই দিন ধরে খাই না বউ লোক একাই বন্ধ দুই দিন ধরে খাওয়ন নাই গলার ঝুরত কমে না আপনার না ওই সিরা খাই আসলাম সিরা ওই গরমে এক দিব্বা সিরা আছিল যাই ইটা অর্ধেক তো ভাবলাম ইটা বউ এ কারবারটা করছো তো আমিও মাইরা দিলাম এর থেকে একবারই সিরা আর কি তো আজকাল দুপুরে তাই না আবার এনো গ্রিন সিগন্যাল মারছে যে খাইবো খাওন খাইবো তুই ওই কাছে ঠিক আছে তো কি অর্ডার করবেন কন আপনার দোকান কিতা আছে কোন আগে আরে কি নাই আমার দোকান ওইটা আগে আপনি কেমন না লাস্ট দশ বছরে কোন কাস্টমার এই দোকান গেছে না ওয়ার্ল্ড ফেমাস দোকান আরে দাদা এটা ওয়াল না ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড আরে টিটকারি বন্ধ করেন কইরা কাজের কথা কন তবে এখানে একটা হিংস দিতে পারি আমাদের এখানে দুই রকমের খাওয়ান পাওয়া যায় একটা হচ্ছে চক্ষুরুসক আর একটা হচ্ছে মুখ মানে চক্ষুরুসক মানে খাওয়ানটা দেখতে সুন্দর ওল দিয়ে তেলে এমনি গাডাগাডা দেয় না কিন্তু খাইতে ততটা ভালো লাগতো না আর মুখ দেখতে আপনার সুন্দর না কিন্তু খাইতে বেত ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো মাছ আছে নি মাছ হ্যাঁ মাছ আছে তবে মাছের ডেলিভারিটা একটু দেরি হয়ে বোকা কি লিখিয়া না ওই আমরা তো আপনার বড় দোকান বড় ব্যবসা জায়গায় জাগায় ব্রাঞ্চ বাক করে দেওয়া আছে ওইখান থেকে যাইবো বাজা মাছটা লালি ফুর্তিকে যাইবো জুলটা আর কালি ফুর্তিকে লইবো আলুটা লইয়া এক লগে মিলাইয়া বিকাল চারটার মধ্যে যাইয়া বাড়িত পৈতে যাইবো গা আরে না না খাওয়ন দেড়টার মধ্যে বসতিব কুদা ফের জ্বললে যেতেছে গা আরে কন কি এই বিলে দুই দিন না খাই রইছেন আর ওখানে ফের জ্বললে যেতেছে গা রানতে হয় বাড়তে হয় না না থাক থাক মাছের আইটেমটা বাদ দেন মাংস আছে নি হ্যাঁ আছে মাংস আছে ওই লেগ পিস হাফ বয়েল করানো মানে আরে কি দাদা মানে মানে আরম্ভ করছেন খাওয়ানো আছে না না হ্যান্ড পিস আছে নি হ্যান্ড পিস হাতের অংশ আরে ধর বেক কি আল্টু আলাপ সালাপ আরম্ভ করছে এখানে এইসব আল্টু পাল্টু খাওয়ান বেসা হয় না আচ্ছা বাদ দেন মাংস বাদ দেন নিরামিষ আছে মাছ মাংস সাইরা নিরামিষ আচ্ছা কন নিরামিষ হইব তো কত গিরা এই তো নিরামিষ ত্রিশ টাকা প্লেট আর কই কিতা মাত্র ত্রিশ টাকা প্লেট আর সেরা দি তবে লগে কিছু নিলে আরো ত্রিশ টাকা লাগবে আবার যদি কিছু নেন আরো ত্রিশ টাকা এরপরে আবার যদি নেন আবার আরো ত্রিশ টাকা এইভাবে যতবার একটা জিনিস লইবেন ত্রিশ টাকা বাড়তে থাকবো মানে নিরামিষ বাদ বলতে বুঝাই ভাত আলু ভাজা আর ডাইল এর দূরই আর লগে ওই যেমন পনির নিলেন ত্রিশ টাকা লাগবো পটলের ঝোল নিলেন ত্রিশ টাকা লাগবো এই যে রেস্টুরেন্ট টা চলতেছে এটা তো এমনি চলতেছে কাস্টমার তো দুহে ত্রিশ টাকা দেখা ভিতরে ডুকিয়া না আসল ভাইটা খায় আর কই কিটা না না থাক নিরামিষ বাদ দেন আরে দাদা খাওয়ানে তো বাস করলে কেমন হইব ইডা খাইতেন না হিডা খাইতেন না তো খাইবেন ডা কিটা একচুয়ালি আমরা হা দে কই না ওই আপনার মতো লুকের লাগা গরব হইয়া সিরা খা ঠিক আছে আরে দোর আপনি আজারে কথা রাখেন কেন কুদা ফেট জ্বলে যাইতে সাগা আইচা তো ডিম আছে নি আছে ডিম আছে কি এর ডিম লাগবো দেশি পোল্ট্রি হাঁস মুরগি লেয়ার বয়লার টয়লার কুন্ডা লাগবো আসেদ্দি মাছদ্দি তো বড়া না জুল কুন্ডা আছে বড়াও নাই জুলও নাই ওই ডিম দিয়া সিদল দিয়া মিক্স একটা কারি আছে ডিম দিয়া সিদল দিয়া কারি পাঁচ দিন না খেয়ে থাকলে তো তোর দোকানের না ফুল রাত আবার কব ওয়ালফে মাছ হ হ তোর লাগি আমার কতডি কাস্টমার গেছে তোর কোফালো খাওন না তোর কোফালো চিরা হজর তো না যতক্ষণ নিয়ানো দাঁড়ায় ফেরি ফেরি করছস যায় দেখ তোর বউয়ে বাই চিরা দিওনি খাইয় বই রিসে